মুসলমানের একবার চিন্তা করো, 1500 বছর আগে স্যাটেলাইট নাই, কোন মাপার যন্ত্র নাই। বিশ্বনবী বলেন মক্কা থেকে সানা, মক্কা থেকে বসরা যত দূরে দূরত্ব আছে, জান্নাতের একটা গেট তত দূরত্ব আজকের বিজ্ঞান স্বীকার করে নিয়েছেন। মুহাম্মদ সাল্লাম যে কথা বলেছেন 100% সত্য কথা, বৈজ্ঞানিক কথা, তিনি নিজের কথা বলেন নাই, যা বলে গেছেন সেটাই আল্লাহর কথা। বিবর্তন মিডিয়া, বি অনেস্ট এন্ড মেক অনেস্টি। বিশ্বনবী 1400 বছর আগে যেই যেই ব্যাপারে কথা বলে গেছেন, আজকের পৃথিবীর বিজ্ঞান একটা একটা করে স্বীকার করতে শুরু করে দিয়েছেন আমার ভাইয়েরা। কারণ পৃথিবীতে একটাই কিতাব বিস্ময়কর কথা বলে, যে কথা কখনো পুরাণ হবে না, কিন্তু বুঝতে সময় লাগবে কি লাগবে না, বুঝতে সময় লাগবে। আমি আপনাদেরকে একটা চমৎকার হাদিস মনে করাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে, কয় হাজার, 1500 বছর আগে নবীজি বললেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বললেন 368 নম্বর হাদিসে বললেন, যার হাতে অবর্জন সে আল্লাহর কসম করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, জান্নাতের এক একটা দরজা এত বড় হবে, মক্কা থেকে সানা পর্যন্ত যত দূরত্ব, মক্কা থেকে বসরা পর্যন্ত যত দূরত্ব। আমার ভাইয়েরা, নবীজি বললেন এই দূরত্বটা যত লম্বা, জান্নাতের এক একটা দরওয়াজা হবে অত লম্বা। কথাটা ঠান্ডা মাথা না খেয়াল করলে আপনারা বুঝবেন না, 1500 বছর আগে নবীজি কিন্তু আমিন ছিলেন না, আমিন বুঝেন তো, জমি জামাজে মাপে আপনারা কি বলেন, আমিন বলেন। আমার ভাইয়েরা, 1500 বছর আগে মুসলিম শরীফের বর্ণনা বিশ্বনবী বললেন মক্কা থেকে বসরা, মক্কা থেকে সানা যত দূরত্ব, জান্নাতের এক একটা গেট এত বড় বড় হবে। আজকের 2020 সালে এসে ভৌগোলিক যারা স্যাটেলাইট চালায় তারা বললেন, এই হাদিসের উপরে আমরা গবেষণা করলাম, করার পরে আমরা দেখলাম, আমরা চিন্তা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বসরা, মক্কা থেকে সানা এই কথাটা কেন বললেন, সেইটা আমরা স্যাটেলাইট দিয়ে মাপলাম, মাইপা দেখলাম মক্কা থেকে সানা, মক্কা থেকে বসরার দূরত্ব দুইটা রাস্তা সমান সমান 1200 কিলোমিটার। আল্লাহ আল্লাহ আল্লাহ। গুগলে যখন, আমার যুবক ভাইয়েরা বলো, গুগলে যখন ঢুকো কোন রাস্তার ম্যাপ যদি তুমি চাও কত কিলোমিটার দূরত্ব, সেটা দেখায় কি দেখায় না, কি দিয়া দেখায়, স্যাটেলাইটের মাধ্যমে দেখায়। ও দুনিয়ার মুসলমানের একবার চিন্তা করো, 1500 বছর আগে স্যাটেলাইট নাই, কোন মাপার যন্ত্র নাই, বিশ্বনবী বলেন মক্কা থেকে সানা, মক্কা থেকে বসরা যত দূরে দূরত্ব আছে, জান্নাতের এক একটা গেট তত দূরত্ব আজকের বিজ্ঞান স্বীকার করে নিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন 100% সত্য কথা, বৈজ্ঞানিক কথা, তিনি নিজের কথা বলেন নাই, যা বলে গেছেন সেটাই আল্লাহর কথা। আর তুমি আছো মানুষ মরে গেলে খতম পড়া নিয়া। নবীজি কি শুধু খতম পড়া নিয়ে আসেন না, মহাকাশ নিয়ে আসে, চিল্লায় বলো আসেন না নাই, মহাকাশের ব্যাপারে আল্লাহ কোরআনে কথা বলেছেন, আসসামা ইজাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ। এই আয়াতের ভিতরে মহাকাশের কথা আছে না আমার ভাইয়েরা? বলতেছিলাম কোরআন এমন এক কিতাব, আপনি যদি গবেষণা করেন, গবেষণা করে যদি আপনি কথা বলেন, এই কোরআন আপনাকে বুঝায় দেবে। তবে কোরআন বোঝার ব্যাপারে সকলের বুঝ কিন্তু সমান হবে না, কেউ একটু বেশি বুঝবে, কেউ একটু কম বুঝবে, কারণ যে যতদূর মেধা খরচ করবে তাকে ততদূর বুঝায় দিবেন কে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির, এই কোরআনটাকে আমি তোমাদের জন্য নাজেল করে দিয়েছি, আসো কোরআনের কাছে, সহজ করে দিয়েছি, কোরআনের কাছে যে আসবা আমি আল্লাহ তোমাকে কোরআন বুঝায় দেব। এটার মূল ব্যাপার এই কোরআন থেকে আপনি যদি বিজ্ঞান বুঝতে চান, কোরআন আপনাকে বিজ্ঞান বুঝায় দেবে। কোরআন থেকে আপনি যদি মহাসমুদ্র বুঝতে চান, কোরআন আপনাকে মহাসমুদ্র বুঝায় দেবে।
কোরআন থেকে আপনি যদি অর্থনীতি বুঝতে চান কোরআন আপনাকে অর্থনীতি বুঝিয়ে দিবে, কোরআন থেকে আপনি যদি সমাজনীতি বুঝতে চান কোরআন আপনাকে সমাজনীতি বুঝিয়ে দিবে, কোরআন থেকে আপনি যদি পররাষ্ট্রনীতি বুঝতে চান কোরআন আপনাকে পররাষ্ট্রনীতি বুঝিয়ে দিবে, কোরআন থেকে আপনি যদি ধর্মনীতি বুঝতে চান কোরআন আপনাকে ধর্মনীতি বুঝিয়ে দিবে, কোরআন থেকে আপনি যদি রাজনীতি শিখতে চান আল্লাহর কোরআন তোমাকে অরিজিনাল রাজনীতিবিদ বানায় ছেড়ে দেবে। কিন্তু তুমি কোরআনের কাছে আসছো ভিক্ষা করার জন্য, তুমি তো তোমার তো চিন্তা শক্তি এক না, তোমার যদি চিন্তা থাকতো যে কোরআন থেকে আমি বিজ্ঞান বুঝতে চাই, আল্লাহর কোরআন বিজ্ঞান বোঝাবার সমর্থ রাখে কি রাখে না? এটা মোল্লার কথা না আল্লাহর কথা। এই কথাটা আল্লাহ বললেন লাআল্লাকুম তাআকিলুন, তোদের যদি আকল থাকে, মোল্লার কথা না আল্লাহর কথা, আল্লাহ বলেন লাআল্লাকুম তাআকিলুন, তোমাদের যদি আকল থাকে। এই কোরআনে এমন জিনিস নাই যেটা খুঁজে পাবা না, বা স্বর্গরের রাত্রে রাত্রটা কিভাবে কাটাবা সেই কথাটাও আল্লাহর কোরআনে আছে না। আমার বন্ধুগণ, এই কোরআন এমন একটা কিতাব, কোন চাষি যদি বলেন আমি লাঙ্গল জোয়াল নিয়ে কাজ করি, আমি জমিনে কাজ করি, আমি জানতে চাই কোরআনে কৃষিকাজের ব্যাপারে কথা আছে নাকি? আপনাদের কাছে জানতে চাই কোরআনে কৃষিকাজের ব্যাপারে কথা আছে না? আদা সিহা বাসালিহা ফিয়াজ রসুন আদা, এগুলোর কথা কোরআনে নাই। কোন সুরায়? সুরাতুল বাকারা। কোন সুরা? আমার বান্দাগণ এবার খেয়াল করেন, পৃথিবীর কোন বিজ্ঞানী যদি বলতে চায় আমরা তো মোল্লাগিরি করি না, আমরা মহাকাশ জয় করতে চাই, আমরা মঙ্গল গ্রহে যেতে চাই, আমরা এই গ্রহ থেকে আরেক গ্রহ বাড়ি বানাতে চাই, আমরা চাঁদের দেশে ফাস্টফুডের দোকান বানাতে চাই, আপনারা বলেন বিজ্ঞানের ব্যাপারে কোরআনে কিছু আছে নাকি? কোরআন বলবে অবশ্যই আছে, ইয়াসিন অল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। শুধু তাই নয় আমার ভাইয়েরা, এই কোরআন আছে বিজ্ঞানের কথা, ভূগোলের কথা, জমিনের কথা, আকাশের কথা, জমিনের নিচের কথা, খনিজ সম্পদের কথা, লবণের কথা, তেলাপোকার কথা, পিপিলিকার কথা, মৌমাছির কথা, মানুষের কথা, সৃষ্টির কথা, মাটির কথা, যেই কথা, এত কথা পৃথিবীর কোন ধর্ম বা ধর্মীয় গ্রন্থ বলতে পারে নাই। আমাদের বাংলাদেশে একজন বিদগ্ধ আলেম, তিনার নাম কাজী ইব্রাহিম। কি নাম? হাজার হাজার আলেমের ওস্তাদ, আমার চোখে দেখায় এই পরিমাণের গবেষক একজন আলেম কম আছে বাংলাদেশে, আছে তবে কম, সংখ্যাটা একেবারেই কম। বাংলাদেশে যত আলেম আছেন, কেউ তালাকের মাসালা নিয়ে পড়ে আছে, কেউ জাকাতের মাসালা নিয়ে পড়ে আছেন, কেউ বউ তালাক দিলে কয়দিন পরে ইদ্দত শেষ করে বিয়ে দেওয়া যাব সেটা নিয়ে পড়ে আছেন, কিন্তু আমাদের কাজী ইব্রাহিম সাহেব আমার চোখের দেখায় তিনি বিজ্ঞান নিয়ে রিসার্চ করেন, ভূগোল নিয়ে করেন, তিনি ইতিহাস নিয়ে করেন, তিনি আকাশ নিয়ে করেন, তিনি জমিন নিয়ে গবেষণা করেন, এবং করতে করতে তিনি সবগুলোই কোরআন হাদিসে খুঁজে খুঁজে পেয়ে জাতির কাছে সেটা প্রকাশ করেন। আর আমাদের দেশে ইদানিং কিছু লোকেরা আছে, ওনাকে বলতে চায় উনি নাকি বেশি পণ্ডিত হয়ে গেছে। আমি কাজী ইব্রাহিমের সবের দালাল নই, ওনার দালালি আমি করি না, কিন্তু আমি বলতে চাই ও মোল্লারা, তালাকের মাসালা নিয়ে আর কত পরে থাকবা? কোরআন যে বিজ্ঞানের কথা বলেছে, প্রত্যেকটা মানুষ যদি কোরআনের কাছে বিজ্ঞানকে তালাশ করে, কোরআন মহাকাশের দরজা মানুষের জন্য উন্মুক্ত করে দেবে। নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।